উইন্ডোজ যদি আপনার একবার হয়ে যায় পড়ে যায়, তাহলে উইন্ডোজ অ্যাক্টিভ করার আসলে তেমন একটা লাভ নেই, বরং অ্যাক্টিভ করলে ঝামেলা আছে। উইন্ডোজ অ্যাক্টিভ না করে কি বলবো? হ্যাঁ বলেন। আমি মানে আমি যখন এসিটি লাগাইছিলাম তখন যার কাছে সিরাত দিছি না, ওই যে মার্কে আইডি দিতে, উনি একটা একটা ছোট্ট দেড় মিনিট 3 মিনিট একটা সফটওয়্যার দিছে আমাকে, যেটা দিয়ে উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিসগুলো অ্যাক্টিভ করা যায়। আমি 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 যতদূর জানি আপনার উইন্ডোজ অ্যাক্টিভ করাটা আসলে ভালো কাজ না, এটা তেমন একটা কোনো লাভ নাই। আপনার অ্যাক্টিভ করে কি দরকার? আপনি ফ্রি ব্যবহার করেন, আপনাকে হয়তো এখানে একটা লিখা দিবে তাই, যে ইজ নট অ্যাক্টিভ উইন্ডোজ। উইন্ডোজ অ্যাক্টিভ করলে হয় কি, এটা ক্র্যাক হয়, ক্র্যাকভাবে অ্যাক্টিভ করা হয়, তখন সার্ভার নিয়ে নেয়। আমি তো একটা ক্র্যাকের খপ্পরে পড়েছিলাম, আমার দেখেন একটু সমস্যা হয়েছে, আমার মেমোরি বেশ ভালো রকম মেমোরি কনজিউম করছে। দেখছেন এখানে বেশ পারফরমেন্স কমাই দিছে, আমার 89% মেমোরি কনজিউম করছে, 60% এটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে আসলে। এটা হয়েছে মূলত ক্র্যাক হয়েছে, এই জন্য হয়েছে। তো ক্র্যাক করার দরকার নাই, ক্র্যাক খুব ডেঞ্জারাস জিনিস, এর পাল্লায় পড়লে আপনার হচ্ছে পিছিয়ে দেখবেন যে অনেক সমস্যা হয়। ওকে, পরে এটা লিখবো, আমি এটা খুলছি, আমার অনেকগুলো হয়ে গেছে। আপনার এটা এখন চেঞ্জ করতে দেবে না, এটা পরে চেঞ্জ করা যাবে, এখন শুধু আপলোড দেব ভিডিও আপনাদের লিংক শেয়ার করার জন্য। এই এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, ভিড আই কিউ, এই যে ভিড আই কিউ, এটা ভালো একটা, এটা আমি $40 দিয়ে আপনার এটা প্রিমিয়াম আমি নিব, আর কিছুদিন পরে এটা নিয়ে নেব। এটা আপনার হ্যাঁ স্যার স্যার হ্যাঁ 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 কেন গতদিন তো পাঠালাম তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি, ওকে 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 ঠিক আছে স্যার, ঠিক আছে।
আচ্ছা, আমার কথা কি শোনা যায়? কল আসছিল আমার। ওকে, আমরা একটু আলাপ আলোচনা শুরু করি। আপনারা গিগ নিয়ে তো কোনো আসলে ইয়া করছেন না, আমি কি একটা গিগ ওপেন করে আপনাদেরকে দেখাবো নাকি? আমি চিন্তা করছি ভাই, আমারটাকে দেখা আমার এই হইলো, আমার তো ভাই ডাটা সম্ভব না এখানে, আর আমার মোবাইল মাঝে ডাটা কিন্তু চেক করে দেখবো। গিগ তো ওপেন করাটা একটু রিস্কি হয়ে যায়, এক কম্পিউটারে দুইটা ওপেন করা খুব রিস্ক হয়ে যায়, এই জন্য এই রিস্ক নেওয়া ঠিক হবে না। দেখেন, এই যে তৈরি করে ফেললাম না চ্যানেল, কাল থেকে আপনার শুধু আপলোড দিতেই থাকবো, যত যা অ্যাকুরেসি করে এই লিঙ্কগুলো আপনাদেরকে শেয়ার করবো। আপনাদের এই যে সমস্যাগুলো হয় এখানে আমি তৈরি করবো ড্যাশবোর্ডে, আপলোডে ভিডিও। ওকে ভাইয়া, আজকে কি গিগ ওপেন করবেন? গিগ ওপেন করবো, আপনারা যদি গিগ ওপেন, আমি তো গিগ ওপেন করার জন্য বসে আছি আসলে। আপনারা গিগ ভাই, আপনি যে ফটোর ভিতরে যেটা নেক্সট ইয়া করার, ওটা কি করা হয়ে গেছে? ফটোর ভেতরে কি বুঝলাম না আপনার কথা। ফটোশপে যে একটা কাজ দিছিলেন ভাইয়া, যে কলার অ্যাটাচ করার একটা, দেখেন করেছেন কি? হ্যাঁ হ্যাঁ করেছেন, নিক জয়েন করলে খুব ভালো কাজ, নিক জয়েন খুব ভালো কাজ। দেখেন ভাইয়া, বলছেন তিনটা কথা শিখাবেন, তিনটা কি শিখানো শেষ নাকি? বলবো আপনাদের, আপনাদেরকে তো অনেক কিছু শেখানো যায়, কিন্তু কি কি আতে শেখাবো? আপনাদের গিগ দিতে হবে, আমি শিখাই যাচ্ছি শিখাই যাচ্ছি, গিগ নাই তো লাভ কি? ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনারা প্রতিদিন আমাকে আমার সাথে তাল মিলাই চলেন, দেখেন শেখানো কতটুকু যায় আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে ভাই, আমি ওয়াইফাই দিয়ে খুলে ফেলি, এছাড়া তো উপায় নাই আমার, মানে সমস্যা মেজর সমস্যা হবে কি না? প্র্যাকটিক্যাল হচ্ছে আপনাদের কাজ দেখাবো, যে কি কাজ আমি করি সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু যখন আপনারা গিগ দেবেন, গিগের ভিতরে অনেক কিছু আছে, আপনার ডিজিটাল মার্কেটিং এর গিগ থাক না, সাথে আরেকটা গিগ দেন যেটা পরে ভালো লাগবে সেটা করবেন। আমাদেরই তো দুইটা কোর্স, আমি যে ডিজিটাল মার্কেটিং খুব একটা জানি না ব্যাপারটা তো এরকম না, আমি তো জানি ওর ভিতরে কি আছে, আমি তো কোর্স করেছি। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন তাদেরকে আমি সোশ্যাল মিডিয়া শেখাবো, সোশ্যাল আমার সাথে আপনারা অ্যাটাচ থাকবেন। এই যে চ্যানেল খুললাম না, এই চ্যানেলের আন্ডারে একটা পেজ আমি ক্রিয়েট করবো বা গ্রুপ ক্রিয়েট করবো, আপনারা জাস্ট ওইটাতে অ্যাটাচ থাকলে অনেক নতুন নতুন জিনিস পাবেন। আর খুব ব্রডলি আলোচনা করব, যখন একটা ভিডিও মানুষ তৈরি করে, ভিডিও কীভাবে এডিট করে, এটা তো এখন এডিট নাই দেখাতাম আপনাদের, অনেক সময় লাগে একটা ভিডিও এডিট করতে, তো যখন ক্লাস নেই তখন জিনিসগুলো একটু এলোমেলো থাকে, এটাই স্বাভাবিক, আপনারা প্রশ্ন করেন আমারও মাথায় আসে না জিনিসগুলো। কিন্তু যখন আমি ভিডিও ক্রিয়েট করব তখন এটা স্পেসিফিকলি হবে, যে পাট পাট হবে, যে এটা 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 এভাবে, তো ভিডিওটা বেশ লম্বাও হতে পারে আবার শর্টও হতে পারে, তখন আপনি একটা পরিপূর্ণ জিনিস পাবেন। আর যেহেতু আপনারা আমাকে আগে থেকে চিনেন, আমিও আপনাদের চিনি, আমাকে কোশ্চেন করতে পারবেন, মানে কমেন্টসে আপনি কোশ্চেন করলেন বা আমাকে পার্সোনালি কোশ্চেন করলেন, কমেন্টসে করলে ভালো হবে, কারণ আমি বুঝতে পারবো যে কমেন্টসে কোন জায়গায় আপনার সমস্যা হয়েছে। তো আরেকটা সুবিধা আপনাদেরকে, আমি তো এই যে যেটা দিয়ে আমি রেকর্ড করছি বর্তমানে, এই যে ফাস্টিস্টোন স্ক্রিন ক্যাপচার, এটা তো দিয়ে দিয়েছি, একটা প্রবলেম আপনার সামনে আসছে আপনি ক্যাপচার করেন, ক্যাপচার করে আমাকে দেন যে
আমার এই জায়গাতে সমস্যা হচ্ছে, তখন আমি ওইটা ওই চ্যানেলে আলোচনা করব, বা ওই চ্যানেলে যদি থাকে আপনারা পাবেন। আমি এই জন্য মূল উদ্দেশ্য আমার এটা। আর দ্বিতীয় উদ্দেশ্য আছে, ওইটা আমার ক্লাব আছে, মনিটাইজেশনের ব্যাপার আছে। তো আপনারা শিখবেন কত? আপনি যেই এনভায়রনমেন্টে আসছেন এখানে শেখার অনেক সুযোগ আছে, কিন্তু এখন যেটা শেখাই লাগবে সেটা হলো মার্কেট প্লেসটা ভালো করে শেখেন। আমি বারবার বলছি, না হলে পরে দেখবেন যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে বিপদে পড়বেন। এ হলো বিষয়। এগুলো প্রশ্ন তখনই করতে পারবেন যখন আমাকে গিগ ওপেন করে দেখাবেন। আমি তো দেখাবো আপনাদের কীভাবে টাকা তুলতে হবে সেটাও দেখাবো। আমি যে দুই দিন আগে আপনার একটা পরীক্ষামূলকভাবে ইসলামী ব্যাংকে একটা সেলফিন নামে একটা অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলাম, সেখানে $4200 আমি ট্রান্সফার করি, $50, সেটাও আপনাদের দেখাবো যে কীভাবে আমি ট্রান্সফার করেছিলাম, কীভাবে টাকাটা পাইলাম, সব দেখাবো। কিন্তু কখন? যখন আপনাদের গিগ হবে, যখন অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট হবে, প্রোফাইল ক্রিয়েট হবে, তখন না দেখাবো। এখন আগে দেখতে চাইলে তো জিনিসটা এলোমেলো অগোছালো হয়ে যাবে। যাদের প্রোফাইল আছে প্রোফাইল হয় প্রোফাইল দেখান, আর নাহলে প্রোফাইল না থাকলে আজকে প্রোফাইল ক্রিয়েট করেন। আমি সম্পূর্ণ ইয়া আছে আর কি আপনাদের এটা করার জন্য। প্রতিদিন একই কথা বলতে তো আসলে আমারও ভালো লাগবে না, আপনাদেরও শুনতে ভালো। আপনি কি দেখিয়েছিলেন? আপনার প্রোফাইলটাকে আমরা দেখেছি। না ভাই, আমি দেখাই নাই। তাহলে আমরা দেখি। না ভাই, আমি কালকে এসেছিলাম না ক্লাসে, আমি ক্লাস করি কালকে, মানে লাস্টে গিয়ে আসছিলাম, এটা ঠিক করে আপনার শেয়ার করতে চাইছি। ওকে ওকে। আর অনেক সময় হয় কি যে ওই ভিডিওর লিংক আমি দিতে ইয়া থাকে, মনে থাকে না, কিন্তু আমি ভিডিও এখন থেকে ইনস্ট্যান্ট আপলোড দিয়ে দেবো। আপনার ওই চ্যানেলে গেলে দেখবেন প্লে লিস্টটা পাবে। তো এখন হচ্ছে কেউ একজন দেখান প্রপার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারলাম না কারো। আমি আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আগে একটা জিনিস আগে দেখায় আপনাদের, যে ক্যানভা ক্যানভা বলছিলেন না, ক্যানভাটা দেখেন। প্রিমিয়াম আছে, প্রিমিয়াম আর আমি আর দেবো না, এইভাবে যে সমস্যা হয়। এমনিতে ফ্রিতে অনেক কাজ করা যায়। তো ক্যানভাটা গ্রাফিক্স ডিজাইনের কোনো পার্ট না, কিন্তু ক্যানভা দিয়ে যেহেতু ইনকাম হচ্ছে, বেশ ভালো রকম ইনকাম করা যাচ্ছে, তাই আমি দেখাচ্ছি এটা। তো ক্যানভার সবচেয়ে বড় বিশেষত্ব হলো আপনার ইনস্টাগ্রাম যে ব্যাপারটা, এটা খুব ভালো কাজ করে। তো অনেক কিছু আছে ক্যানভাতে খুব ইজিলি করা যায়, যেটা ইলাস্ট্রেটরে বা ফটোশপে করতে অনেক সময় লাগে। তো ক্যানভাতে আমরা এটা খুব ইজিলি করতে পারি। এখানে ফ্রিতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় বা করা যায়। প্রিমিয়াম, আমি আগে প্রিমিয়াম আপনার প্রতি মাসে আমার একটা মাস্টার কার্ড দিয়ে ইয়া করতাম, ওইটা অফ করে দিয়েছে, ওই জন্য আমি আর দিতে পারছি না। আমি এই জায়গাতে খুব একটা কাজ করি না। তো একটু হোল্ড করবেন, আমি একটা কাজ আপনাদেরকে ক্যানভাটা দেখাবো, যাতে গিগ ইমেজ তৈরি করতে কিছুটা হেল্প হয়। আমি একটা জিনিস চেঞ্জ করে ফাইলটা একবার দিয়ে দেবো।
তো এই ক্যানভা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানির, এটা বেশ বড় একটা কোম্পানি, বর্তমানে বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে। এটার মূল বিশেষত্ব হলো, যারা জানে না আপনার গ্রাফিক্স ডিজাইন বা এই ডিজাইন সম্পর্কে, তাদের জন্য আমরা এটা শিখবো, জাস্ট একটা কাজের জন্য আমি দেখাবো, বাকিগুলো এমনিতেই বুঝে যাবেন, অনেক কিছু বোঝেন, এটার ফাংশন বুঝে যাবেন, সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগে। তো প্রথমে যেটা দেখাবো, সবচেয়ে বড় যেটা কাজ করাবে সেটা ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে। আমরা এর মূল ফাংশন দেখব, এটার আপনার টেমপ্লেট আছে, ফিচার, এই দুটো আমাদের কাজে লাগে, টেমপ্লেট আর টেমপ্লেটে বেশি কাজে লাগে। তো ইনস্টাগ্রামের স্টোরি যদি আমরা তৈরি করতে চাই, পোস্ট যদি তৈরি করতে চাই, এই জায়গাতে আমরা খুব দ্রুত করতে পারি। তো আমি একটা পোস্ট তৈরি করে দেখাই। আচ্ছা, এটা করার আগে আর একটা রেকর্ডিং আমি চালু করি। তো ক্যানভা যেটা, এটা হচ্ছে সচরাচর আমরা ইউজ করব না, এটা প্রফেশনালিজম যে ব্যাপারটা, এটা আসবে না, এটা দিয়ে খুব একটা প্রফেশনাল কাজ করা যায় না। আপনারা যেহেতু বলেছিলেন যে এটা কিভাবে কাজ করে, তাই আমি দেখাচ্ছি। তো ক্যানভার প্রথম যে ব্যাপারটা, সেটা হলো টেমপ্লেট। এটা ইনস্ট্যান্ট একটা সাইজে দেওয়াই থাকে, যে সেই সাইজ অনুযায়ী সে কাজ করবে। আমি যদি এখন ইনস্টাগ্রাম যদি পোস্টে ক্লিক করি, তো ইনস্টাগ্রাম পোস্টের যে সাইজ বা যে বিষয়গুলো তাদের সার্ভারে আছে, এগুলো শো করবে এখন আমার সামনে। তো আমি একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিচ্ছি, পোস্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বুঝিনি শামিম সাহেব, বুঝিনি। এটা ব্রাউজার, ওয়েব গ্রাফিক্স, ওয়েব ভিত্তিক সব কিছু, এটা অফলাইনে কোনো কাজ করার সুযোগ নাই। সব ইন্টারনেট, ইন্টারনেট লাইন ছাড়া এটা কিছু করা যাবে। তো এখানে আসার পরে আমরা যেটা করব, যে স্কিপ করে দিলাম টুলগুলো, আমি যেই ক্যানভাসে আছে এটা কাজ করার জায়গা ক্যানভাস, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এর বিভিন্ন অপশন আর কি। যদি আমি কোনো একটা ইমেজ আপলোড দিতে চাই নিজের, আমরা আপলোড দিতে পারি, এখান থেকে ফটো নিতে পারি, ফটো আপলোডও দিতে পারি, এলিমেন্ট নিতে পারি, টেক্সট নিতে পারি, অডিও নিতে পারি, ভিডিও নিতে পারি। তো এই জায়গার সবচাইতে বিশেষত্ব হলো এলিমেন্টগুলো, খুব সুন্দর সুন্দর এলিমেন্ট পাওয়া যায়, ফ্রিতে এলিমেন্ট পাওয়া যায়। আমরা এই এলিমেন্টগুলোর জন্য যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, তারা এই জায়গাতে আসে।
কারণ এই এলিমেন্ট গুলো তৈরি করতে গেলে অনেক সময় লাগে, আর এমন এমন কিছু কাজ আছে যার বাজেট গুলো খুবই কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দ্রুত ওই জিনিসটা করে নিই অ্যাট্রাকটিভলি। আর ইনস্টাগ্রাম পোস্ট সম্পর্কে যদি বলি, আমি তিনটা দেশের ডেটা অ্যানালাইসিস করেছি ইনস্টাগ্রাম নিয়ে, ইউকে, ইউএসএ আর অস্ট্রেলিয়া। তা আমার যা অভিজ্ঞতা হয়েছে যে এখানে আপনার ইনস্টাগ্রাম মূলত ইউজ হয় আপনার ইনফোগ্রাফিক্স টাইপে, একটা সুন্দর একটা গ্রাফিক্সও থাকে আবার তার সাথে ইনফরমেশনও থাকে। তো যদি একটা উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে দেখাই, একটা ফ্রি টেমপ্লেট আমরা এখান থেকে নিতে পারি, ফ্রি আপনার ইমেজ টাইপের টেমপ্লেট টাইপের, আমি এই এই জিনিসটা নিয়ে নিচ্ছি, দেখা যাক এটা নেওয়া যায় কিনা, ফ্রি আছে কিনা। জাস্ট এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এটা চলে আসছে আপনার এই যে সাইজ আর কি, এটার যে সাইজ। তো এটা রিসাইজ করা যাবে না, আমরা এখন যেহেতু ফ্রিতে আছি তো রিসাইজ আমরা অন্য ভাবে করতে পারি, আমি এটা পরে দেখাচ্ছি আপনাকে। তো এর যে সাইজ হবে আর কি, ইনস্টাগ্রামে একটা পোস্টের যে সাইজ হবে সেই সাইজ অটোমেটিক দেওয়াই আছে। তা আমার সাপোজ এটা একটা পোস্ট, আমি এই বিষয়ে কোনো একটা পোস্ট করতে চাই, তো আমি কি করলাম যে এটা নিয়ে নিলাম একটা ক্লিক করে, ক্লিক করে নিয়ে আমি এখন এই বিষয়গুলোকে কাস্টমাইজ করতে পারি, মানে আমার সুবিধা মতো আমি এগুলোকে আপনার ইয়া করতে পারি, এখন এডিট করতে পারি বা কোনো কিছু অ্যাড করতে পারি, বাদ দিতে পারি, এগুলো করতে পারি। তো ঠিক আছে, আমরা এই জিনিসটা করি। এখন আমি চাচ্ছি যে এই ছোট যে লেখাটা আছে এই লেখাটা এখন চেঞ্জ করবো, তো আমি ওইটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখন লিখি, এখানে ডাবল ক্লিক করে এখন আমি লিখব এখানে যে আসলে মোবাইল শব্দটা ইউজই করেন না, আপনি গ্রাফিক ডিজাইন করবেন, মোবাইল শব্দটা ইউজ না করাটা বেটার। মোবাইল দিয়ে তো সব কাজ হয় না, মোবাইল দিয়ে তো আপনি একটা লিমিটেশন পাবেন, তাও কম্পিউটার তো আর দরকার হতো না। মোবাইলে আমিও অ্যাপস ইউজ করেছি আমি দেখার জন্য যে এটা কীভাবে কাজ করে, এটা অনেক বাধ্যবাধকতা আছে। তো গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনার কম্পিউটার লাগবে, এটা বাধ্যতামূলক, আমি কখনোই বলবো না যে মোবাইল দিয়েও কাজ চলবে, এটা হবে না আসলে। তো ঠিক আছে, আমি এটা দেখাই আপনাদের। তো আমি লেমন লিখলাম, আবার লেখার পরে আমি চাচ্ছি যে এই লেখাটাও চেঞ্জ করব, আগে লেখা চেঞ্জ করা আমি দেখাচ্ছি। তো জাস্ট ডাবল ক্লিক করলাম। স্যার, আপনি একবার বলেছিলেন যে মোবাইল লাগবে, মানে আপনি, আমরা তো সবসময় ল্যাপটপ নিয়ে ঘুরবো না, তাই মানে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলটা দরকার হবে। হ্যাঁ, মোবাইল থাকলে ভালো, কি জন্য ভালো, প্রথম কারণ হচ্ছে মোবাইলে আপনার অ্যাপস, যেটা ফাইবারের অ্যাপস আছে, এই অ্যাপসটা আমরা খুব ভালোভাবে এটা ইউজ করতে পারি। প্রথম ইউজ করতে পারি যে এটা কোনো মেসেজ আসলো কি না, কোনো নোটিফিকেশন আসলো কি না, বা বায়ার রিকোয়েস্ট, এই ব্যাপারগুলো আমরা মেনটেন করতে পারি। তো এখন ব্যাপার হলো মোবাইল দিয়ে তো আর আপনি কাজ করতে পারবেন না, আপনি শুধু দেখতে পারবেন অ্যাপসটা দিয়ে যে কী ঘটছে। তো কাজের জন্য আসলে কম্পিউটার লাগবে, সে কম দামি হোক বা বেশি দামি হোক, যা যেরকম সামর্থ্য আছে। তো মোবাইল থাকা এটা বাধ্যতামূলক না, মোবাইল থাকলে এই যে সুবিধাগুলো পাবেন যে পকেটে করে নিয়ে আসেন, আপনি ঘুরতে গেছেন কোথাও, তো ঠিক আছে, আপনি মাঝে মাঝে দেখলেন যে আমার কোনো মেসেজ আসছে কিনা বা বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় কিনা দু একটা, এই বিষয়গুলো আর কি। আদারওয়াইজ মোবাইল দিয়ে তো কাজ করা যাবে না, কম্পিউটারে আমাদের বসে কাজ করতে হবে। আর যদি কারো মোবাইল না থাকে তা এখন কি করবেন, নাই তো কি আর করার, কাজ করে কম্পিউটার কাজ করে পরে একটা মোবাইল কিনে নেবেন, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি
ওই বিষয়গুলো নিয়ে পরে কথা বলছি, এখন ক্যানভাটা আমি খুব ভালো করে আপনাদের দেখাই, এটা আপনাদের কাজে লাগবে। আসলে কিছু জিনিস আছে অপ্রিয় হলেও ব্যবহার করতে হয়। তো গ্রাফিক্স ডিজাইনার যারা তারা নাক ছিটকায়, যারা বড় মাপের আর কি গ্রাফিক্স ডিজাইনার, তারা ক্যানভার কথা শুনে নাক ছিটকায়। তো দেখেন ভাই, নাক ছিটকানো ব্যাপারটা এরকম যে আপনি এটা দিয়ে কাজ করেন না ঠিক আছে, কিন্তু অন্যজন তো করে 2 টাকা ইনকাম করছে। ইনকাম করাটাই হলো মুখ্য উদ্দেশ্য। আপনি কম বেশি ইনকাম করেন, ফটোশপ দিয়ে করেন, ইলাস্ট্রেটর দিয়ে করেন, তো কেউ যদি নাই পারে, তার যদি শুধু ক্যানভা দিয়েও যদি তার একটা মার্কেট প্লেসে যদি একটা অবস্থানে আসতে চায়, সে যদি ইচ্ছা করে, এটা সম্ভব। এখন আমি এত দিন ধরে দেখার পরে আমি বলছি যে এটা সম্ভব। তো এটা মোবাইল দিয়ে কিন্তু না, ওই কম্পিউটারে লাগবে। আসলে মোবাইল আপনি এই জিনিসটা এডিট করতে গেলে অনেক হ্যাজেল আছে, এটা আসলে হয় না। হ্যাঁ বলেন। এগুলো পরে আলোচনা করে, আমি যেহেতু ক্যানভাতে আছি তো এটা একটু ডিটেইলস দেখা। ওকে, আমি এই এটাও এডিট করতে চাইছি, সেম এডিট করে দিই, ওই লেমনে লিখলাম। ওকে, লেমন ফ্রেশনেস। এখন নিচেরটাও সেম একই রকমভাবে এডিট করতে পারবো, তো ওইদিকে আর না যায়। এখন আপনাদেরকে দেখাবো যে এই ফন্টগুলো কীভাবে চেঞ্জ করতে হয়, ফন্টের কালার কীভাবে দিতে হয়। দেখেন ক্লিন, এখন হচ্ছে জিনিসটা ক্লিন। আমি যখন এখানে নিয়ে যাব তখন এর এরিয়াগুলো দেখাবে যে এরিয়াতে যাব। তো আমি লেমন এই লেখাটার কালার এবং ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে এই ফন্ট অপশনে যেতে হবে, এটার যে ফন্ট গ্যালারি আছে সেখানে। তো যেগুলো দেখছেন যে অমিট করা আছে, এগুলো প্রিমিয়াম ফন্ট, এগুলো আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো না। আমরা যেহেতু ফ্রিতে আছি, তারপরে সাইন ইনই করে নিই, ব্যাপারটা এরকম। তো আমি যে ফ্রি ফন্টগুলো আছে এগুলো ইউজ করে দেখাই আপনাদের। এই ফন্টটা আমি নিতে যাচ্ছি, নিয়ে দেখি কেমন হয়। দেখেন ওই ফন্টটা হয়ে গেছে এখানে। এরপরে যদি আমি মনে করি যে এটার সাইজ বাড়াবো, তাহলে সাইজ আমরা এই যে মাইনাস আর প্লাস দেখছেন, এটা দিয়ে আমরা সেই ফটোশপের মতোই করতে পারি অথবা লিখে দিতে পারি। তো যদি লিখে দিই যে আমি 40 সাইজ চাচ্ছি, তারপর একটা ফাঁকা জায়গায় ক্লিক করবো, দেখবেন 40 সাইজ হয়ে গেছে। তো যদি এটাকে আরও কমাই দিই, 35 করে দিই, তাও করতে পারি, বাড়াতে পারি। তো এই হলো এটার ফাংশন। তারপরে কালার, তো কালার অনেক রকম কালার আছে, আমরা কালার বাই ডিফল্ট যে কালারগুলো আছে এগুলো ইউজ করতে পারি। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি মনে করি যে না, আমার একটা নির্দিষ্ট একটা কালার কোড আছে, আমি কোড ইউজ করব, তাহলে যেটা করতে পারি যে অ্যাড এ নিউ কালার, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা হেক্সা কোড দেখতে পাচ্ছি। তো আমি একটা কালার নিয়ে দেখাই আপনাদের, যে রেড কালার হলো হেক্সা কোড দেখায়। আমি এই কোডটা নিয়ে নিচ্ছি, দেখি পিওর রেড হওয়ার কথা এই কোডে। কোডটা জাস্ট এই জায়গাতে আমি কেটে দিয়ে কপি করে বসিয়ে দিলাম, দেখেন অটোমেটিক রেড নিয়ে নিয়েছে, যেটা পিওর রেড আর। তো এইভাবে আমরা কোডের মাধ্যমে আমরা কালার নিতে পারি, অথবা যে জায়গা থেকে সিলেক্ট করে দেবো সেই জায়গা থেকেও হবে। তো এই হলো গেল আপনার ফটোশপের মতো কালার প্যানেল। আর তারপরে আমরা এই লেখাটা বোল্ড করব না ইটালিক করব, বা বোল্ড ছাড়া নর্মাল করব, সেটা আমরা এখান থেকে পারি। আমি এটাকে নর্মাল করে দিলাম, রেগুলার ফন্ট যেটাকে বলে।
তারপরে যদি এটাকে ইটালিক করতে চাই তাহলে ইটালিকে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে। এখন এর পজিশন কোন জায়গায় হবে সেই পজিশনটা আমরা বসাবো অ্যালাইনমেন্ট থেকে। তো অ্যালাইনমেন্টে যেটা হয় যে বারবার ক্লিক করলে আসলে এটা চেঞ্জ হয়। দেখেন এখন এটা রাইট অ্যালাইনমেন্টে আছে, তারপরে যদি আমি ক্লিক করি এটা এখন সেন্টার পয়েন্টে আছে, তারপরে এটা লেফটে আছে। তো এইভাবে আমরা ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আর এটা জাস্টিফাই অবস্থায় আছে। দেখেন এটা বোঝা যাচ্ছে যেটা সেন্টার। তারপরে বুলেট পয়েন্ট লিস্টিং যে ব্যাপারগুলো, তো লিস্টিং আমরা করতে পারি, বিভিন্ন টাইপের লিস্টিং আছে, লিস্টিংগুলো আমরা করতে পারি, নর্মাল বুলেট এবং ওয়ান টু এরকম। আচ্ছা এরপরে লাইন স্পেসিং যেটা, তো লাইন স্পেসিং দেখানোর জন্য আমাকে এই আর একটা এটা কপি করে নিতে হবে। এই দুইটা শব্দের ভিতরে পার্থক্য কতটুকু হবে এটা আমরা সেট করে দিতে পারি। আগে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি লাইন স্পেসিং যে ইয়াটা আছে এটা আমরা বাড়াবো কমাবো। তো এটা হলো লেটার স্পেসিং, মানে একটা লেটার থেকে আর একটা লেটারের স্পেস কেমন হবে। তো দেখেন আমি যদি বাড়াই দিই বেশ বেড়ে যাচ্ছে, কিন্তু নিচের দিকে ছোট বলে দিতে পারবেন। দেখেন একটা লেটার থেকে আর একটা লেটার বেশ দূরত্বে চলে গেছে। আর তো আমি যেরকম ছিল ওরকম রেখে দিতে যাচ্ছি বা জিরো করে দিতে পারি। এখন হচ্ছে লাইন স্পেসিং, একটা লাইন থেকে আর একটা লাইনের স্পেস কেমন হবে। এটা বাড়াই দিলাম, দেখেন বাড়ছে আবার কমছে। তো এই হলো নর্মাল একটা বিষয় গেল। আর অ্যাঙ্কর টেক্সট কেমন হবে, অ্যাঙ্কর টেক্সট বক্স এটা অন্য জিনিস, এটা চলে আসবে সামনে, তখন আমি দেখাবো। এরপরে যে ইফেক্ট যেটা দেখতে পাচ্ছি, আমি এই এটা একটু বড় করে নিই, বেশ বড় হয়ে গেছে। যেরকম ছিল সেরকম রিসেট করে দিই। আমরা এটা ছোট বড় করতে পারি, এই ট্যাব ছোট বড় করে আসলে দরকার হবে না। আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন 50% লেখা আছে, এটার উপর ক্লিক করেও আমরা যদি ফিল করে দিই তাহলে এই পজিশনে আসবে। তো একটু বড় করলাম যাতে দেখতে সুবিধা হয়। এখন ইফেক্টে যদি আসে আপনার, ইফেক্টে যেটা হয় ইফেক্টের ভিতরে বেশ কিছু জিনিস আছে, যে অটোমেটিক শ্যাডো হবে। দেখেন একটা শ্যাডো তৈরি হয়েছে, অটোমেটিক একটা শ্যাডো তৈরি হয়েছে। আবার শ্যাডোর বিভিন্ন ধরন আছে, এবং এই শ্যাডোটা কি টাইপের হবে, যে ব্লার কতটুকু হবে বা ট্রান্সপারেন্সি কেমন হবে, আমরা তো বুঝি এখন ট্রান্সপারেন্সিটা কি। তারপরে অফসেট কেমন হবে, দেখেন এই ব্যাপারগুলো আমরা সেট করতে পারি। জাস্ট কিছুদিন দেখলে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, যেটা ডাইরেকশন কেমন হবে, কোন পজিশনে বসবে এটা আমরা সেট করতে পারি, সেম ফটোশপের মতো। আচ্ছা লেখাটাকে আমরা কার্ভও করতে পারি, লেখাটাকে কার্ভ করে দিলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম মনির ভাই। যাক আলহামদুলিল্লাহ ভালোই। তাহলে আচ্ছা এরা এই কাজ করলো কেন, আসলে এইভাবে আমরা এটাকে কার্ভ করে নিতে পারি। আচ্ছা আর কি কি জিনিস আছে আমরা দেখি পেটের ভিতরে। আচ্ছা কার্ভের মাত্রা কেমন হবে, কার্ভ কতটুকু হবে এটা আমরা ফিক্স করে দিতে পারি। দেখেন এই জিনিসগুলো ফটোশপে আমরা করতে পারি, তো যদি খুব নর্মাল জিনিস হয় এখানে এসে আমরা অনায়াসে করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে অ্যানিমেশন দেখব, যে এই লেখাগুলো কি টাইপের অ্যানিমেশন হবে। দেখেন দেখেন এখানে দেখা শো করবে, যেগুলো আমরা পাওয়ার পয়েন্টে খুঁজে পাই, এই যে এই টাইপের আর কি।
অ্যানিমেশন আমি একটা ক্লিক করে দেখাই, রাইজে ক্লিক করে, ওকে। রাইজে ক্লিক করলে এই অ্যানিমেশনটা আবার কয় সেকেন্ডের হবে এটাও কিন্তু আবার এখানে শো করবে। আমি যেখানে ক্লিক করলাম দেখেন, এটা এখন প্লে হবে এবং অ্যানিমেশনটা এখানে দেখাবে যে কয় সেকেন্ডে কীভাবে অ্যানিমেশনটা হলো। তো আমরা ইচ্ছা করলে টাইম সেট করে দিতে পারি, যে এটা 2 সেকেন্ড যদি আমরা টাইম ফিক্স করে দিই অ্যানিমেশনে, তাহলে আমরা 2 সেকেন্ড ফিক্স করে দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখব যে আমরা আন্ডারলাইন দিতে পারি এটার নিচে, দেখেন। তারপরে আপার কেস লোয়ার কেস যে ব্যাপারগুলো আছে আমরা এখানে করতে পারি, ছোট হাতের হচ্ছে আর বড় হাতের হচ্ছে। তারপরে কপি এগুলো পরে দেখবো। ট্রান্সপারেন্সি, এটা ইম্পর্টেন্ট যে এই লেখাটা ট্রান্সপারেন্সি কেমন হবে। আমরা ট্রান্সপারেন্সি কমালে এটা ঝাপসা হয়ে যাবে, এরকম আর কি দিলাম। এবং এই লেখাটার সাথে যদি কোনো একটা লিঙ্ক আমি অ্যাড করতে চাই, যে সাপোজ আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে এখান থেকে অ্যাড করে দেব, এটা অ্যাড করে দেওয়া যায়, এটা লক করা যায়, আর এটা ডুপ্লিকেট নেওয়া যায়। যদি আমি এই লেখাটা ডুপ্লিকেট নিতে চাই তাহলে আর একটা ডুপ্লিকেট এরকম হয়ে যাবে। এই হলো ব্যাপার, পুরো একটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, তো এখানে আর তেমন কোনো ইয়া নাই। পজিশন কেমন হবে? আচ্ছা, পজিশন হচ্ছে যদি কোনো একটা ইমেজের নিচে বা উপরে, আমি এটা দেখার জন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি, আসলে 50% করে নিলাম। তো আমি আর একটা পেজ নিয়ে নিচ্ছি, এখানে অসংখ্য পেজ তৈরি করা যায়। তো আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, পেজ নিলাম, কিন্তু পেজ তো রেড ব্ল্যাঙ্ক ব্ল্যাক কালার তো হওয়ার কথা না। আচ্ছা, ব্ল্যাক কালার হোক, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, এটা একটা মজার ব্যাপার। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা যদি ফটোশপে তৈরি করতে যাই, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর ব্যাকগ্রাউন্ডগুলো ম্যাক্সিমাম ফ্রি। আমি যদি একটা স্কাই সিবিসে যদি ব্যাকগ্রাউন্ড চাই, এটা চলে আসবে কিছুক্ষণের ভিতরে, দেখেন। তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ফ্রিতে পেয়ে গেলাম। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি একটা ফটো নেব, ফটো আমি সার্চ দিয়ে এখানে নিয়ে নিচ্ছি, যে রোজ গোলাপের একটা ফটো নেব। এই যে ক্রাউন যেটা দেখছেন প্রো লেখা আছে, এগুলো আমরা নিতে পারবো না, যেটা ফ্রি এ যে লেখা আছে এগুলো নিতে পারবো। তো এই রোজটা আমি নিয়ে নিচ্ছি, সময় নেবে। তো এটাকে রিসাইজ করা যায়, দেখেন। আমরা ওই ফটোশপে যেরকম দেখেছিলাম, যখন শিফট চাপার যে একটা ব্যবস্থা ছিল, তো এই জায়গাতে শিফট চাপা লাগবে না, এটা অটোমেটিক নিয়ে নেবে, অটো অ্যাডজাস্ট করে নেবে। শিফট চাপলে এটার আবার ইয়া চেঞ্জ হয়ে যাবে। তো নিয়ে নিলাম, এখানে নেওয়ার পরে ওই অপশনটা দেখার জন্য আমি একটা টেক্সট নেব, দেখেন টেক্সটে ক্লিক করছি। তো টেক্সট 3 রকম ভাবে নেওয়া যায়, একটা হেডলাইন, একটা সাব হেডলাইন, আর একটা নর্মাল টেক্সট। তো আমি একটা হেডলাইন টেক্সট নিচ্ছি, ক্লিক করলাম আমি হেডলাইন টেক্সটে। তো আমি এখানে রেড রোজ লিখছি, এটার একটা কালার রেডি দিয়ে দিই,
ফাঁকা জায়গায় ক্লিক করুন। তো এটাকে আবার ছোট বড় করতে পারি আমরা, এবং ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড আমরা বুঝি হয়তো অনেকে। তো ব্যাকওয়ার্ড পজিশনে যদি আমি এখন ব্যাকওয়ার্ডে দিয়ে দিই তাহলে ওই লেখাটা নিচে চলে যাবে, আবার যদি ফরওয়ার্ডে দিই তাহলে লেখাটা সামনে আসবে। তো যদি টপে দিই লেখাটা টপে যাবে এই যেটা ক্যানভাস আছে আর কি, আবার যদি মিডলে দিই মিডলে আসবে অটোমেটিক, বটম মানে নিচে, লেফট সেন্টার, লেফট রাইট, এগুলো সহজে করা যায়। তো এই হলো এটার কাজ, পজিশনের কাজ। আমি এই জায়গাতে রাখছি, এরপরে ট্রান্সপারেন্সি হয়ে যায় আগের মতো যেটা দেখলাম। আর এখানে তেমন একটা কাজ নাই, আর একটা পেজে টাইটেল দিতে পারি, টাইটেল দেওয়ার পরে আমরা এলিমেন্ট নিয়ে দেখবো। আবার এলিমেন্ট দেখতে পারি, তো আমি আগেই বললাম এটার খুব ভালো বিশেষত্ব হলো এখানে প্রচুর পরিমাণে এলিমেন্ট পাওয়া যায়। আমরা স্ক্রোল যদি নিচে স্ক্রোল করে নিচের দিকে আসি, স্ক্রোল করে আসার পরে আমরা যদি আর একটু নিচের দিকে আসি, আমি এই গ্রেডিয়েন্টটা নিতে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক ভাগ আছে, প্রথম ভাগ হলো ফিচার, ফ্রেম, ফ্রেম নিতে পারে বিভিন্ন ফ্রেম, এই যে আমরা এখানে ক্লিক করলে পরের ফ্রেমগুলো চলে আসবে অটোমেটিক। এই অ্যারোতে ক্লিক করলে ফ্রেম জাতীয় যত যা আছে এখানে এখন চলে আসবে। তো আমি এই ফ্রেমটা নিচ্ছি, এই ফ্রেমটা নিয়ে পিছনের জিনিসগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করি। ফরওয়ার্ডে দিয়ে দিলাম, এই ফ্রেমগুলোকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো ফ্রেম এরকম নিয়ে নিতে পারি, পরে একটু পিছনে যাই, হোমে যাওয়া যাবে না, হোমে ক্লিক করা যাবে না, একটু ফ্রেমটা কেটে দিই তাহলে নতুন করে আসবে। তো আমি এটার সাথে একটা লাভ সাইন চাচ্ছি, এটা দিলাম। এই সাইনটা নিয়ে নিলাম, এখন আমি যদি আরো কিছু জিনিস চাই, এখানে আপনারা দেখবেন অনেক জিনিস আছে ফ্রেম জাতীয়, যেমন ম্যাজিক বলে যদি সার দিই, তো এরকম আমরা জিনিস পাবো, এটা প্রো, এটা নেওয়া যাবে না। এটা একটা অপাসিটি কমাই দিই,
ফার্মেসি ডিপ্লোমা দিলাম। তো এরপরে এলিমেন্ট যে যত এলিমেন্টসগুলো হয় আমরা সবই পাবো, এই যেখানে দেওয়া আছে শেপ ফ্রেম লাইন অ্যারো। আরও আমরা এদিকে যদি ক্লিক করে আরও দেখতে পাবো, তো এই হলো এলিমেন্টের ব্যাপার। আর কি থাকবে, আর হচ্ছে অডিও থাকবে। অডিও তো বাই ডিফল্ট কিছু অডিও এখানে আসবে, আমরা ফ্রি যে অডিও আছে এটা ইউজ করতে পারি। অডিও এই জাতীয় অডিও আমরা এখানে অ্যাড করে নিতে পারি, এটার ব্যাকওয়ার্ডে অ্যাড হয়ে যাবে। তারপরে ভিডিওর ব্যাপারটা এরকমই, একটা ভিডিও নিয়ে তার সাথে সিম্পল কিছু এডিট করা যায়। তো ভিডিও তেমন একটা এখানে খুব একটা দরকার হয় না আসলে, ভিডিও এডিটের জন্য আপনাকে প্রফেশনাল কোনো সফটওয়্যার ব্যবহার করাটাই ভালো। আপলোডের যে ব্যাপারটা, আপলোড যদি আমি চাই যে আমার নিজের একটা কিছু আমি আপলোড দেবো, তাহলে আপলোডে ক্লিক করবো। আচ্ছা, আপলোড করতে হলে সাইন ইন করা লাগবে, কারণ এটা এরা স্টোর করে, জমা রাখে। সাইন ইন প্রসেসটা খুবই সহজ, এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। টেমপ্লেট যে ব্যাপারটা, আমরা যে ইনস্টাগ্রামে ছিলাম, ইনস্টাগ্রামের বিভিন্ন টেমপ্লেট আছে, কিছু রানিং টেমপ্লেট, যেমন করোনা ভাইরাস ইনস্টাগ্রাম পোস্ট, তারপর দেখেন সেল ইনস্টাগ্রাম পোস্ট, বার্থডে ইনস্টাগ্রাম পোস্ট, উইডিং ইনস্টাগ্রাম পোস্ট, এটার উপর ক্লিক করলে যেটা হবে ওইটার উপর রিপ্লেস হয়ে যাবে, যেটা দেখেন পিছনে ছিল ওইটা এখন আর দেখা যাবে না, এটা রিপ্লেস হয়ে যাবে। তো আমরা রিপ্লেস করবো না, এখানে ডিলেটও করতে পারবে না কারণ পটপট আছে। তো কন্ট্রোল জেড দিলে এটা পিছনে চলে যাবে। এরপরে ব্যাকগ্রাউন্ড তো দেখালাম, ভিডিও, ভিডিওটা তেমন ইম্পর্টেন্ট না, ভিডিও জাস্ট একটা ভিডিও নিয়ে এসে তার সাথে টুকটাক কিছু এডিট করা যায়। এটা এই জায়গাতে যেহেতু ওয়েবসাইট ভিত্তিক, বড় ভিডিও আনলে খুব সমস্যা করবে। অডিও, আচ্ছা, টেক্সট এলিমেন্ট, ফটো, আপলোড, টেমপ্লেট, ওকে। আমরা এখানে কাস্টম সার্চও দিতে পারি, ল্যাঙ্গুয়েজ ফিল্টার করতে পারি, যে আমি এই ভাষায় আছি, যদি মনে করি যে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে ফিল্টার হয়ে যাবে, দেখুন ওই রিলেটেড ল্যাঙ্গুয়েজ চলে আসবে। ওকে, রিসাইজ তো করতে পারবো না, এটা প্রিমিয়াম প্যাকেজে আছে। ফাইলে দেখি কি আছে, শো রুলার, আমরা রুলার দেখতে পারি, গ্রিড দেখতে পারি। রুলারটা হলো এর পাশে রুলার চলে আসবে, আমরা রুলার দেখতে পাবো, দেখেন এই যে রুলার চলে আসছে, এই যে অটোমেটিক ওই ফটোশপের মতো আমরা রুলার নিয়ে আসতে পারি, আবার উপরে তুলতে পারি। আবার এখানে গিয়ে আমরা রুলার যদি টিক মার্ক তুলে দিই তাহলে রুলার চলে যাবে। আর গ্রিড মানে যে ইয়াটা আসে আপনার যে ঘর ঘর টাইপের যে জিনিস আছে এটা হলো গ্রিড বলে, এটা এখানে তেমন একটা দরকার নাই। মার্জিন যদি আমরা দিতে চাই মার্জিনও দিতে পারবো। আচ্ছা, ডাউনলোড, এই যে ডাউনলোডের ব্যাপারটা, যেটা সেভ করতে পারবো যদি আমাদের লগ ইন থাকে। ডাউনলোডের যে ব্যাপারটা, ডাউনলোড আমরা এখান থেকে না করে নর্মালি এই জায়গা থেকে আমরা ডাউনলোড করি আর কি। তো ডাউনলোডে একটা টিপস আছে, সেটা হলো সংক্ষেপে যদি আমরা দেখতে চাই যে ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে ভিডিও আকারের ইয়া আছে, আপনার একটা ইয়া নিয়ে নিয়েছিলাম তো ওইটার জন্য ভিডিও দেখাচ্ছে। তো আমি ভিডিও চাচ্ছি না, আমি পিএনজি আর জেপিজি চাচ্ছি। তো যদি জেপিজিতে ডাউনলোড করি তাহলে জেপিজি ক্লিক করব। আমি সাইজ সিলেক্ট করতে পারবো না, এটা সাইজ আর এখানে কমাতে বাড়াতে পারবো না, বাই ডিফল্ট যে সাইজ আগে নিয়ে নিয়েছি ওইটাই। আর তারপরে পেজ যেহেতু দুইটা আছে, আমি যদি মনে করি যে আমি একটা পেজ ডাউনলোড করব, তাহলে এই যে আমি যদি দুই নম্বর পেজ ডাউনলোড করতে চাই এটা ক্লিক করে ডান করব। এখন ডাউনলোডে ক্লিক করলে যেটা হবে, যে যে ডাউনলোড হয়ে গেল,
তো আমরা এই যে ফটো ভিউয়ারে দেখতে পাচ্ছি, আমরা মিনিমাইজ করে দেখতে পাবো, এটা ডাউনলোড করে নিয়েছি এটা। তো এটা কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, দেখেন যে কোয়ালিটি লস হয়ে যায়। যদি আমরা পিএনজিতে ডাউনলোড করতাম তাহলে একটু কোয়ালিটিটা ভালো থাকতো। খুব একটা বেশি ডাউনলোড করা যাবে না, কয়েকটা ডাউনলোড করার পরে রেস্ট্রিকশন দিয়ে দেবে, ডাউনলোড করা যায় না। আবার যদি আমরা রাইট ক্লিক করে ওই অপশনগুলো নিই যে কপি পেস্ট ডিলেট রেকর্ড ফরওয়ার্ড, এগুলো এখানে করতে পারি। আর একটা মজার ব্যাপার হলো এই স্টোর থাকবে যদি আপনার লগ ইন করা থাকে। এখন লগ ইনের যে ব্যাপারটা এটা দেখায়, মোটামুটি সব ফাংশনে দেখা হলো। ক্রপ করা, ক্রপ আমরা অনায়াসে এটা ক্রপ করতে পারি যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নিব, এটা খুবই সিম্পল আর কি কাজ। তো আমি একটু হোমে চলে যাচ্ছি ডিসকার্ড করে। হোমে যাওয়ার পরে এখানে আমরা এখন সাইন আপ করে দেখাই যে কিভাবে সাইন আপ করব। তো নিজের ইমেল দিয়ে সাইন আপ করে আপনারা রাখতে পারেন ফ্রি ইউজার হিসেবে। তো আমি একটা টেম্প মেল নিচ্ছি, আমার ইমেল দিয়ে আমি এটা করতে যাচ্ছি না, একটা টেম্পোরারি একটা মেল নিয়ে নিচ্ছি, টেম্প মেল। কপি করে নিলাম, সাইন আপে ক্লিক করলাম, সাইন আপ উইথ ইমেলে আমি এটাতে ক্লিক করব, একটা নাম দিয়ে দিলাম। ওই ইমেলটা এখানে পেস্ট করে দেব, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিই, তারপরে গেট স্টার্ট। এটা সেভ করে রাখলে এই ইমেলে কাজ হয়ে যাবে। এখন এ কোড চাচ্ছে, তো টেম্প মেলে কোড যায়, আপনার যদি নিজের মেল হয় তো কোড তো যাবেই ওখানে, তাহলে 602296। বেশ ভারী লোডিং নিচ্ছে, সেটা লগ ইন হয়ে গেছে। আবার তো canva.com লিখে সার্চ দিই,
হ্যাঁ জায়গাতে আমরা স্টুডেন্ট দিয়ে দিতে পারি। এইভাবে আমাদের আমরা একটু করে নিতে পারি। এখানে প্রেজেন্টেশনে আমি আসছি, তো প্রেজেন্ট সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করা যায় এখান থেকে। এবং এরপরে যদি আমি ফাইলে গিয়ে যদি সেভ করি কোনো কিছু, যদি সাপোজ আপনার এই প্রেজেন্টেশনটা আমি সেভ করে নিতে যাচ্ছি, স্লাইড আছে, স্লাইড যদি আমি 30টা পেজ আছে, 30টা পেজে যদি নিয়ে নিই তো নিতে পারে। তো আমি একটা একটা করে নিচ্ছি স্লাইড। আবার যদি আরেকটাতে প্লাসে ক্লিক করি তাহলে আরেকটা স্লাইড নেওয়া যাবে। তো এভাবে একটার পর একটা স্লাইড নেওয়া যাবে এবং স্লাইডগুলোকে সামনে পিছনে করা যাবে। এখন যদি আমরা ফাইল আকারে সেভ করতে চাই, যে আমি যদি সেভে ক্লিক করি তাহলে এটা সেভ আকারে থেকে যাবে। আমি এখন যদি আবার canva.com এ চলে যাই, আমি অল ইউর ডিজাইনে যদি ক্লিক করি তাহলে ওই যে সেভ করে যেটা রেখেছিলাম ওটা দেখতে পাবো। ওই যে আনটাইটেল কোনো টাইটেল দিয়েছিলাম, যে প্রেজেন্টেশনটা দুইটা পেজ নিয়েছিলাম, ওই যে ওইটা দেখতে পাবো। তো এইভাবে মূলত আবার যদি মনে করি ওখান থেকে রিড শুরু করবো তো করা যায়। তো এইভাবে মূলত আপনার ডিজাইন করা যায়। আর যদি কাস্টম ডিজাইন করতে চাই, ক্যানভাস সেটিং এ চলে গেছে, সেটিং এ যেতে চাই না, সেটিং এ ক্লিক হয়ে গেছে।
আচ্ছা, আমরা যদি কাস্টম সাইজে কোনো কিছু নিতে চাই ডিজাইন, সেটাও করা যায়। এই যে ক্রিয়েট এ ডিজাইন, এটাতে আমরা ক্লিক করে আমরা কাস্টম সাইজ নিতে পারি এখান থেকে। দেখেন কাস্টম সাইজ আছে, আমরা কাস্টম সাইজ নিতে পারি, অথবা সাইজ যেগুলো করা আছে অলরেডি, যেমন পোস্টারের সাইজ, লোগোর সাইজগুলো। আমরা আরও নিচে যদি দেখি অনেক কিছু সাইজ এখানে অলরেডি দেওয়া আছে, আমরা কাস্টম সাইজে ক্লিক করলে কাস্টম একটা ইয়া আসবে, যে 640 বাই, আমাদের যে ফাইবারের যে গিগের যে সাইজ আর কি, সেটা আমরা এখানে নিয়ে নিতে পারি, যে 680 বাই 440 পিক্সেলে নিলাম। এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে একটা পেজ চলে আসবে। এরপরে বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো আমরা সুন্দর করে এখানে অ্যাড করতে পারি, যে টেমপ্লেট এলিমেন্ট, বিভিন্ন টেমপ্লেট সার্চ দিতে পারি, যেমন কি যত টেমপ্লেট চাই। তো এই হলো মোটামুটি ক্যানভাস সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। শেষ করার আগে আরেকটা জিনিস দেখাই, এটা আপনি ইচ্ছা করলে শেয়ারও করতে পারেন, লিঙ্ক কপি করে, এটার যে লিঙ্ক এটা কপি করে আপনি শেয়ারও করতে পারেন। তো ঠিক আছে, এখন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন এই বিষয়ে। ফাতেমা নূর, প্রীতি, ফাতেমা জোহরা, জোনায়েদ শরীফ, লগ্ন বণিক, আপনারা কি ব্যাপারটা বুঝতে পারলেন ক্যানভার? আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো কাজ করতে করতে শিখে দেবেন, তেমন কিছু আর নাই। এটার আমি দুইটা রেকর্ড করলাম, একটা আমাদের রেগুলার রেকর্ড আর একটা হচ্ছে আমি ইয়াদের রেকর্ড করলাম।
তো ক্যানভার প্রথম
I
আচ্ছা, আমরা আবার আমাদের ক্লাসে কথাবার্তা শুরু করে তো ফাইবার গিগ নিয়ে আমাদের কথা চলছিল। তো এখন প্রোফাইল আর গিগ বিষয়ে আমরা কথা বলি, এটা আজকে বলে আমার মনে হয় শেষ করে দেওয়াটা ভালো হবে। তারপরে আমরা সামনের দিন থেকে নতুন নতুন আরো কিছু শিখবো। হাতে মানুষ প্রীতি, আপনি বলেছিলেন যে আপনার প্রোফাইল ক্রিয়েট করা আছে, আপনি মেবি প্রোফাইল কি দেখেছিলেন আমাদের? প্রীতি কথা কি শোনা যায়? আচ্ছা, ফাতেমাতু জোহরা, আপনার প্রোফাইল আর গিগের কি অবস্থা বলেন। জি ভাই, আমি ক্রিয়েট করেছি প্রোফাইল, আমি গিগের ক্রিয়েট করে নাই। প্রোফাইল ক্রিয়েট, প্রোফাইল ক্রিয়েট করেছেন বাট গিগ দেন নি, তাই তো? জি ভাই, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আপনার এটা প্রোফাইল ইউজার নেম, ঠিক আছে। তারপরে প্রোফাইল পিকচারটা হয়েছে, সুন্দর হয়েছে। নিচের দিকে যাই, ডিজাইনার আছে, টুইটার, টুইটারটা অ্যাড করে নিন। টুইটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড করে দিলাম। ভাই আমার টুইটার অ্যাকাউন্ট আছে, নিজের টুইটার অ্যাকাউন্টটাও দিয়ে দিতাম। আগে লগ ইন করতে হবে এই ব্রাউজারে। আচ্ছা, আমি ট্রাই করবো এটা অ্যাড করার জন্য। ক্রিয়েট করবেন এখন? সবকিছু রেডি আছে কি ভাইয়া? আপনাকে দেখাইছিলাম আমি, আমি আপনি আবার দেখবেন আমার রিয়াটা আবার দেখি ডক ফাইলে, আমি ক্রিয়েট করছি দেখে আসলে ওইভাবে তো মনে নাই, ডক ফাইলে দেখে তাহলে ভালো হবে। ওকে, ঠিক আছে, ছবিগুলো দেখি একটু, অন্তত একটা ছবি দিলে প্রথমে। হয়েছে, সুন্দর হয়েছে ছবিটা।
তো আপনার তো ছবি রেডি, টাইটেল রেডি নিচে দেখি অ্যাবাউট দিস গিগ, এটা মনে হচ্ছে রেডি। ছয়টা ফটো আচ্ছা ছয়টা করেছেন, তার ভিতরে আবার তিনটা দেব। তারপরে দেখুন জি ছয়টা রেডি করছিলাম। আচ্ছা এর ভিতর থেকে আমরা তিনটা নেব, আর অ্যাবাউট দিস গিগও আপনার রেডি আছে। তো তাহলে আমরা কি গিগ ওপেন করব? ওকে বসাই দিলে হয়ে যায়, মুখ্য বিষয় না, আমি দেখাচ্ছি ওটা পরে, ওটা মুখ্য বিষয় না এখন। গিগ খোলাটা মুখ্য বিষয়, একটার ভিতরে একটা নিয়ে আসেন না, কন্টিনিউ। তাহলে গিগ ওপেন করি ফাতেমা, তো জোরা জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করেন, এটাকে হাইড করে দেন, যে শেয়ার স্ক্রিন আছেন এটাকে হাইড ক্লিক করেন। আচ্ছা কন্টিনিউ ক্লিক করেন। আবার কন্টিনিউ ক্লিক করেন। আপনার ফুল নেম, আপনার নাম দেন, নাম তো দেননি, এটাকে কমপ্লিট করতে হবে। সব ঠিক আছে, আচ্ছা কন্টিনিউ ক্লিক করে আপনার পেশা দেন, দেন গ্রাফিক্স এন্ড ডিজাইন, কোন কোন সেক্টরগুলো নিয়ে আপনি কাজ করবেন এগুলো দেন। আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান সেগুলো দিয়ে দেন, যেমন নিচের দিকে ফ্লায়ার, ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড দেন, ওটা দেন ব্যাকগ্রাউন্ড, ফটো, ফটোশপ এডিটিং দেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে দেন, দুইটা পরপর আছে। তারপরে ইনফোগ্রাফিক্স ডিজাইন দিয়ে দেন, দেখেন মাঝের সারিতে আছে। এপাশে লোগো ডিজাইন দিয়ে দেন, কয়টা হলো, তিন আর দুই পাঁচটা, আচ্ছা পাঁচটা ঠিক আছে, পাঁচটাই ঠিক আছে। এবার আপনি ফ্রম এবং টু দিয়ে দিতে পারেন, যে কোনো যদি অভিজ্ঞতা থাকে আপনার, তো আপনি 3 বছরের অভিজ্ঞতা দিয়ে দিতে পারেন, একটা মিনিমাম 19 সাল থেকে 21 সাল পর্যন্ত দিয়ে দিতে পারেন। আগে 19 সাল দেন, ফ্রম, ফ্রম মানে আগে পিছনে হবে এটা। নিচের দিকে যান, আচ্ছা এগুলো ঠিক আছে, আবার নিচের দিকে যাই, এডুকেশন এটাও ঠিক আছে, সার্টিফিকেশন একটা অ্যাড করে দিতে পারেন,
যে আমরা যে এতে ট্রেনিং করছি সেটা দিয়ে দেন, যে আপনার গ্রাফিক ডিজাইন অ্যান্ড অনলাইন বা ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে দেন। GRA PHIC ফাতেমাতুজ জোহরা GRA PHIC হবে। আপনার তো জোর আর মেবি নেট চলে গেছে। জিবে আমার নেট নাই, নেট ফাতেমা রূপিতিয়া ফাতেমা জোর কি একই ভাইয়া? ফাতেমা তো জোর, আপনি কি আসলেন আবার? না না আলাদা আচ্ছা আচ্ছা। নেটের অবস্থা একটু ইয়াই অবস্থা, দুর্বলে আছে কয়েকদিন থেকে। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিলাম, চলে গেল। আমাদের দেশ কি বলবো, সব দুর্নীতি করে শেষ। এখন যা পাচ্ছেন কয়দিন পরে দেখবেন যে তাও হয়তো পাবেন কিনা, যে হারে দুর্নীতি হচ্ছে দেশে। দাম তো নাই কমেছে, দেখলাম যে এক দেশে এক প্লেট ওয়াইফাই দাম কমানো কিছু করে দিছে, শুধু কার্যকর হবে সেটাই আসলে একটা বিষয়। আচ্ছা আমার একটা কল আসছিল, বলেন আবার শামীম সাহেব। না ভাই বললাম এক দেশে এক ওয়াইফাই দাম কমালো, এমনি দাম কমালো, কিন্তু সার্ভিস তো আবার দিবে কিনা সেটা দেখার বিষয়। রেট আপনার আগে তো এরকমই রেট ছিল, খুব একটা পার্থক্য হয়নি। তো ঢাকা থেকে তো কম, বাট ঢাকা আসলে ঢাকা থেকে একটু দাম বেশি আছে, তো ওই সেবা তো লাভ হইতে পারে। আপনার কথা শুনে আমার একটা ইয়া মনে পড়লো, একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা শেয়ার করে আপনাদের সাথে। ঘটনাটা বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিতে হবে, কাজ তো আর হলো না। আপু আসছে, জোর আপু আসছে। ও শেয়ার করতে পারবেন? জি ভাইয়া, আর একটু মানে নেট একটু প্রবলেম হচ্ছে, আমি এখন মানে অ্যাড করতেছি, ল্যাপটপ থেকে কানেকশন চলে গেছে, মানে এখানে কারেন্ট চলে গেছিল আর কি। কি করবেন দেশে বাস করে এমন একটা দেশে?
129তম আছে মেধা ভিত্তিক কাজে, মাত্র আমাদের নিচে 10টা বা 9টা দেশ আছে। খুব লজ্জা লাগে যখন এটা শুনি। আসলে ব্যক্তি এদিক কিছু করার সুযোগ নাই তো আমাদের দেশে, আমাদের কিছু করার সুযোগ পাচ্ছি না, সুযোগ নাই এরকম। ওটাই তো বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, সেই যে আমরা ক্রিয়েটিভ একটা জিনিস এটাই তো শিখছি, তাও নেট নাই, কি করবেন। আমাদের দেশে কিন্তু ভাই তুলনা এমবি দাম বেশি এবং ওয়াইফাই দামও বেশি, কিন্তু নেট খুবই বাজে। আপনার আমি বাইরে খুব কম যাই, আপনার বাইরে খুব কম যায়, খুব কম কথা বলি রাজনীতি। ডিজিটাল হবে, ডিজিটাল, ওকে, ডি জিআই হবে। ডি ডিআই হবে, ডিই হবে না, এখন উত্তর জোহরা। আচ্ছা এখানে দেন আইসিটি ডিভিশন বাংলাদেশ দিয়ে দেন। আইসিটি ডিভিশন দেন, আইসিটি ডিভিশন অফ বাংলাদেশ। এটা ক্যাপিটাল লেটার দেন, আইসিটি ক্যাপিটাল লেটার দেন। ডিআই ভিআই এস আই ও এন, ডিআই হবে, ডিআই ভিআই এস আই ও এন অফ বাংলাদেশ দেন। ইয়ার দেন, 3 বছর আগের ইয়ার দিয়ে দেন, 9 সাল 19 সাল দিয়ে দেন। আচ্ছা এটা অ্যাড করেন। আচ্ছা পার্সোনাল কোন ওয়েবসাইট অ্যাবাউট ডট মি এ কি কোন ওয়েবসাইট খুলেছিলেন? অ্যাবাউট ডট মি তো এখানে লিখে দেন, অ্যাবাউট ডট মি স্ল্যাশ ফাইবারের যে ইউজার নেমটা দিয়েছেন ওটা দিয়ে দেন, www.about.me। ওকে কন্টিনিউ ক্লিক করেন। এরপরে নিচের দিকে যান, যে কমপ্লিট যে রেশিও এটা টুইটার অ্যাড করে দিবেন, ড্রিবল অ্যাড করে দিবেন, সবগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করতে তো সমস্যা নাই, তাহলে অ্যাকাউন্টটা হাই হবে, ট্রাস্টেবল বেশি হবে। কন্টিনিউ করেন। তারপরে আবার দেন ক্রিয়েট, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ ক্লিক করেন। এটা হাইড করে দেন তো শেয়ারিং এর, এটা প্রোফাইল এডিট করব না আমরা, কেটে দেন, এটা ক্রস করে কেটে দেন, প্রোফাইল এডিট করব না, ক্রস করে কেটে দেন। আচ্ছা এডিট চাচ্ছে কেন, ক্লিক করেন, এডিট করেন। ও 65% হওয়া লাগবে, তার মানে টুইটারে আপনাকে অ্যাড করা লাগবে। নিচের দিকে যান, ভেরিফাইড, ফোন নাম্বার কি ভেরিফাই তো করেছিলেন? হ্যাঁ ভেরিফাইড আছে। আবার কন্টিনিউ অ্যান্ড শেয়ার ক্লিক করেন, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট এডিট প্রোফাইল আবার ক্লিক করেন। আচ্ছা বোঝা গেছে, আপনার
লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করেন, লিঙ্কড অ্যাকাউন্ট উপর থেকে লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করেন, আবার ব্যাকে যান আর টুইটারটা লগ ইন করেন আপনার এই ব্রাউজারে। টুইটার আগে ক্লিক করলে হবে না, আগে লগ ইন করতে হবে। আপনার এই অ্যাড ব্লকারটা অফ করতে হবে। নাম মোবাইল নাম্বার দিয়ে খোলা ছিল কি না কি দিয়ে খোলা ছিল? ফোন নাম্বার দিয়ে খোলা ছিল কি? ফোন নাম্বার দেন, ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে। ফোন নাম্বার আমি হাইড করে দেবো, যখন আমি রেকর্ডিং দেবো তখন আমি হাইড করে দেবো। আচ্ছা এই নাম্বারে নাই, আপনি একটা সাইন আপ করেন। আপনার কোথাও একটা ভুল হচ্ছে, ক্যাপিটাল লেটার দেন প্রথমে, নেমে ক্যাপিটাল লেটার দেন। দেখেন ওই সিমে একটা কোড গেছে আপনি। ভাইয়া ম্যাম কোনো কোড তো আসছে না, নাম্বার ঠিক আছে।
আতমত জোহরা নাম্বার কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে তো। আচ্ছা আবার ডন্ট রিসিভ এ টেক্সট এখানে ক্লিক করেন, রিসেন্ট ক্লিক করেন, একটু সময় নেবে, এটা অনেক সময় একটু সময় নেয়। আচ্ছা নেক্সটে ক্লিক করেন, পাসওয়ার্ড দেন। সেভ করে দেন, এটা স্কিপ নাও করে দেন, এটাও স্কিপ নাও করে দেন, পরে এগুলো বসায় নিন, সব স্কিপ করে দেন। এটাও স্কিপ করে দেবে, ওকে। এবার ফাইবারে যান, ওই যে লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করেন, এবার টুইটারে ক্লিক করেন, অথরাইজড অ্যাপ এটাতে ক্লিক করেন। এটা অটোমেটিক ক্লোজ হবে, হ্যাঁ আশা করা যায় হয়ে গেছে কানেক্টেড। এরপরে নিচের দিকে যান, কন্টিনিউ ক্লিক করেন। ভাইয়া বুঝতেছেন কি করলেন? কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ, এখানে কোনো কিছু আসবে না। আবার ক্লিক করেন তো টুইটারে, অথরাইজড অ্যাপ এটাতে ক্লিক করেন, অথরাইজড অ্যাপ। ও আচ্ছা, এটা আলাদা, ফাতেমাতুজ জোহরা এটাকে দিলেন এখন। ফাতেমা তো জোহরা যেটা এখন দিলেন, ইউজার নেম কি এটা অটোমেটিক নিল? ক্লিক করেন তো এই উইন্ডোতে আপনার নামের উপরে, ইউজার নেমের উপরে, এই যে এই ছোট ব্রাউজার যেটা আসছে আপনার সামনে, ফাতেমা তো জোহরা টু এটার উপরে ক্লিক করেন। জি ভাইয়া, ফাতেমা তো জোহরা টু এটার উপরে ক্লিক করেন তো। আচ্ছা ভিউ প্রোফাইলে ক্লিক করেন, ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইল। প্রোফাইল তো ঠিকই আছে, আবার কানেক্ট করেন, অথরাইজ ট্যাবে ক্লিক করেন। আবার আচ্ছা এটা তো ঠিকই আছে, আবার ক্লিক করেন তো, লিঙ্কড অ্যাকাউন্টে যান, লগ আউট করেন না, লগ আউট করেন। ক্লিক করেন, আবার অথরাইজড অ্যাপে ক্লিক করেন। ওয়েট করি, আচ্ছা নিচের দিকে যাই, অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করার চেষ্টা করে দেখি।
এটা হচ্ছে না। লগ ইন করেন, এটা তো আপনার আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, আরেকটা অ্যাকাউন্ট তো হবে না, ক্রস করে কেটে দেন। এটা ঠিকই আছে, অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় আছে, এখন হয়তো নিচ্ছে না, পরে নেবে। ফাতেমা তো জোহরা, এটা হবে না, কেটে দেন। লিঙ্কড অ্যাকাউন্টে যান আবার, নিচের দিকে দেখেন তো অন্য কোনো অ্যাকাউন্ট আছে কি আরো। আচ্ছা ভিমিও, আচ্ছা এটা ক্লিক করেন তো ভিমিও, আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ভিমিওতে। আপনার তো নাই ভিমিও অ্যাকাউন্ট তো নাই, ও আচ্ছা এটা তো লগ, এটা আছে কি, লগ ইন করা আছে কি হাতে মতো জোরা? না ভাইয়া, ওই যে টি এর উপরে ক্লিক করেন, টি ডান পাশে নিউ ভিডিও লেখা আছে না, আমার মনে হয় এটা লগ ইন হয়ে গেছে অটোমেটিক ইমেলের সাহায্যে। ভাই তারিক সজীব, এটা কার নাম? আচ্ছা লগ আউট করেন, এটা লগ আউট করেন। লগ আউট করে আপনার একটা অ্যাকাউন্ট খুলেন, এই একই ব্রাউজারে দুজন আছেন তো এই জন্য মেবি সমস্যা করতে পারে। জয়েন ফর ফ্রি এটাতে ক্লিক করেন, নাম ইমেল আর পাসওয়ার্ড দেন। ক্লোজ উইন্ডো দিয়ে দিন। হ্যাঁ ক্লোজ উইন্ডো করে অ্যালো করে দেন। আচ্ছা কন্টিনিউ, কানেক্ট হচ্ছে না কেন? ওই যে কুকিজ আছে, মানে আপনার ভাইয়াও এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তো এই জন্য এই ব্রাউজারে কুকিজ আছে। ক্লোজ করে দেন উইন্ডো।
লিঙ্কড অ্যাকাউন্টে আবার যান। আপনি অন্য একটা ব্রাউজার ইউজ করেন, গুগল ক্রোম বেটা যেটা আছে না ওইটা ইউজ করেন। আমি লিঙ্ক দিচ্ছি আপনাকে, এটা হবে না, এই এক ব্রাউজারে কুকিজ আছে এর জন্য হবে না। তো ফাতেমাতুজ জোহর আজ এ পর্যন্ত থাক, আমরা কালকে চেষ্টা করব। আমি একটা ব্রাউজারের লিঙ্ক দিচ্ছি, এই ব্রাউজারটা আপনি ইউজ করবেন, আপনার জন্য এটা আর আপনার ভাই ইউজ করলে ওইটা, তাহলে একই ব্রাউজারে দুই রকম কুকিজ আসবে না। এটা খুব সেন্সিটিভ জিনিস, আপনাদেরকে আমি ওই যে বললাম না কতদিন, এই যে এই ব্রাউজারটা ডাউনলোড করবেন এই লিঙ্কে গিয়ে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। আর ক্যানভা নিয়ে আপনারা একটু গবেষণা করেন, ক্যানভা নিয়ে যদি কোনো